আর এখানে দেখতে পাচ্ছ একটা উইংসের পিস আছে, ছাড়িয়ে গেল মাটনের পিসটা দেখতে পাচ্ছ, 200 গ্রামের ওয়েট হবে মাটনের পিসটার। সফটনেস দেখতে পাচ্ছ, ছাড়িয়ে আসছে, হাত দিতেই ছাড়িয়ে আসছে, কতটা সফট দেখতে পাচ্ছ। চিকেন চাপ দেখতে পাচ্ছ, এটা 50 টাকা চিকেন চাপ, বিশ্বাস হচ্ছে? গ্রেভিটা দারুণ ছিল না? গ্রেভি দারুণ দারুণ দারুণ। ওয়েলকাম টু সবুজ মন্ডল ব্লগস, আমি সবুজ মন্ডল। আজ এসেছি দত্তপুকুরে একটা ভিডিও করতে। আজ এসেছে দেখো রয়্যালস জায়গা, দত্তপুকুরের একটা নতুন বিরিয়ানির দোকান। বিরিয়ানির টেস্ট কেমন সব কিছু থাকছে ভিডিওতে, পুরো ভিডিওটা দেখো। চলো দেখা যাক ভিডিওটা। তো চলো রয়্যালস জায়গা রেস্টুরেন্ট থেকে তো আজকে আমরা বিরিয়ানি টেস্ট করে দেখবো, কিন্তু তার আগে দাদার সাথে একটু কথা বলে নেওয়া যাক। দাদা কেমন আছো? এই আছি, ভালো আছি। তোমার নাম? অনিকেত রায়। আচ্ছা, তো এখানে কি কি আছে আইটেম? আইটেম দেখো, শুধু বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, এই তিনটা আইটেম। এই তিনটা আইটেম। নতুন কিছু আইটেম কি তোলার ইচ্ছা আছে? নতুন আইটেম ভবিষ্যতে তন্দুরিটা করবো, মেটে ফ্রাই। মেটে ফ্রাই, এই দুটো বেশি আইটেমে দেখো কারণ যাচ্ছি না, কারণ কম আইটেম হবে, আমি তার উপরে কনসেন্ট্রেশনটা ভালোভাবে দিতে পারবো। কোয়ালিটি, কোয়ান্টিটি এগুলো আরো কিভাবে ইমপ্রুভ করা যায় সেগুলো আমি করতে পারবো। বেশি আইটেম হলে এই জিনিসটা হয় না। আচ্ছা, কম আইটেম কিন্তু সেটা বেটার করার চেষ্টা, বেটার। আজকে তিনটা আইটেম এখানে ট্রাই করতে পারছি। কোনো কম্বো অফার টপার কি কিছু আছে? কম্বো অফার চিকেনটা আমার এখানে প্রাইস হচ্ছে, চিকেন বিরিয়ানির প্রাইস 120, ওটা ডাবলে হলে হয় 240, ওটা আমি কম্বো অফারে 2 পিস চিকেন, এক্সট্রা রাইস, এক্সট্রা আলু দিয়ে আমি ওটা 200 টাকায়। এখানে যদি কেউ চিকেন বিরিয়ানি খায় তাহলে কি বসে খেলে? হ্যাঁ, বসে খেলে আমার এখানে আনলিমিটেড রাইস আর আলু, রাইস আর আলু যতবার সে চাইবে। হ্যাঁ, ততবার রাইস আর আলু, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা এখন বিরিয়ানিটা দেখে নেবো দাদার থেকে। তার আগে বলি মাটনের প্রাইসটা কি আছে। মাটন আছে 250 টাকা, 250 টাকা, চিকেন চাপ 50 টাকা, মাত্র 50 টাকা, 50 টাকা। চিকেন চাপের ওয়েট কত আছে? চিকেন চাপের ওয়েট ওই তোমার হবে 150 থেকে 180 এরকম। প্রফিট কি থাকছে এত কম টাকায় দিচ্ছ? প্রফিট আমি খুবই সামান্য রাখছি, আমার লক্ষ্য হচ্ছে ম্যাক্সিমাম কাস্টমার গ্র্যাব করা আর তাদেরকে ম্যাক্সিমাম সুবিধাটা দেওয়া, ম্যাক্সিমাম কোয়ালিটি প্রোভাইড করা। চলো দেখে নেওয়া যাক। অবশ্যই। বিরিয়ানিটা দেখো, এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি, এই যে দেখতে পাচ্ছ বিরিয়ানি, এখানে চিকেন মাটন দুটোই আছে। আচ্ছা, তো একটু আমাদের তুলে দেখো রাইসটা, দেখো রাইসটা কি প্রাইস হচ্ছে? গোল্ডেন গ্রেন ট্রিপল এক্সেল বাসমতি রাইস, 1121 গ্রেডের। আচ্ছা, আর এই যে চিকেনের পিসটা একটু দেখো, এটা চিকেন দেখো, 120 টাকা প্লেট, 120 টাকা। রাইস আনলিমিটেড, রাইস আনলিমিটেড, বসে খেলে, বসে খেলে, নট পার্সেলে হোক পারবো না, পার্সেলে না। এই যে দেখতে পাচ্ছ একটা মাটনের পিস, এর ওয়েট কেমন আছে? এটার ওয়েট হচ্ছে 170 থেকে 200 গ্রাম, 170 থেকে 200 গ্রাম। আচ্ছা, এটা কি রিয়াজি খাসি? 170 থেকে 200 গ্রামের মাটনের ওয়েট আছে যেটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস কেমন আছে? এটা 250 টাকা, 250। বসে খেলে রাইস এবং আলু কিন্তু আনলিমিটেড থাকছে, চিকেন আসো এসে বসে খাও, দাদা চাচ্ছে আসো বসে খাও। তো এবার চাপটা দেখে নেওয়া যাক, চিকেন চাপটা একটু দেখাও। এই একটা পিস তুলে দেখো, এই যে দেখতে পাচ্ছ এর সাইজ 150 গ্রাম, অলমোস্ট 130 থেকে 150 গ্রাম, 130 থেকে 150 গ্রাম, আর দাম মাত্র 50 টাকা। 50 টাকায় কিন্তু এত বড় চিকেন চাপ দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ এত বড় চিকেন চাপ 50 টাকায় কিন্তু খুব কম জায়গায় দেখতে পাবে, পাবে কিনা সেটাও সন্দেহ আছে। কিন্তু এটা কি হরি ঘোষের ঘি? দেখি দত্তপুরের নাম করা নাকি? যা, হরি ঘোষের ঘি দত্তপুকুরের নাম করা ঘি নাকি? খাঁটি ঘি, খাঁটি ঘি একদম। এটা চিকেন চাপে চলে আসলো দেখতে পাচ্ছ, কেমন লাগছে বিরিয়ানি? ওরে অসাধারণ, অসাধারণ বলবো। এক্ষুনি আমি এক্সট্রা রাইস নিলাম, তুমি একটু যদি আগে আসতে স্ক্রিনে তুলতে পারতে, মানে এত সুন্দর ঝুরঝুরে রাইস আর যে এত ফ্লেভারফুল বিরিয়ানি, দেখো খেয়ে হাড় জমিয়ে ফেলেছি এত সুন্দর খেতে। আচ্ছা, আর চিকেন চাপটা কেমন লাগলো? চিকেন চাপ দেখতে পাচ্ছ, চিকেন চাপের অবস্থা কি করে ফেলেছে, মানে মাটন পিস রয়েছে, অসাধারণ চিকেন চাপ, অসাধারণ। গ্রেভিটা কিন্তু দারুণ ছিল না? গ্রেভি দারুণ দারুণ দারুণ।
এই প্রাইস রেঞ্জে যে 50 টাকায় চিকেন চাপ দিচ্ছে কোথাও পাবে না, কোথাও পাবে না। আর বিরিয়ানির তো জবাবই নেই, গাদাবতি বলো, ডিবাপি বলো, বিত্রি বলো, টক্কর দিতে আসছে এখন রয়েস জায়গা, ঠিক আছে, একটাই না হবে রয়েস জায়গা। আর যদি দত্তপুকুর স্টেশন থেকে যদি আসে তাহলে ওখান থেকে টোটো ডিরেক্ট আসে, আর ব্রেক করেও আসে, বাস স্ট্যান্ড হয়ে আসে। আর বাই কার যদি কেউ আসতে চায় বারাসাতের দিকে, হাবড়ার দিকে যেতে পারে। টাইমিং কি আছে? টাইমিং বিরিয়ানি অ্যাভেলেবেল হয়ে যায় মোটামুটি 1:30 থেকে রাত 11টা অবধি পাওয়া যায়। 1:30 থেকে রাত 11টা অবধি রেগুলার কি খোলা থাকে? রেগুলার খোলা থাকে। আচ্ছা, কোনোদিন বন্ধ নেই? না, বন্ধ নেই। তো দাদা, দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছেন, আমার এখানে একবার আসুন, খেয়ে দেখুন, যদি ভালো লাগে তাহলে আবার আসুন। মটন, মটন তো দেখো, এই মুহূর্তে বসেছি রয়েছে জায়গা রেস্টুরেন্টে, আর এই টেবিলে বসে আসবে আমাদের বিরিয়ানি। এই যে দেখতে পাচ্ছ আমাদের চিকেন বিরিয়ানি, 120 টাকার চিকেন বিরিয়ানি। আর এখানে দেখতে পাচ্ছ একটা উইংস এর পিস আছে, ছাড়িয়ে গেল, দেখতে পাচ্ছ কত সফট আছে, তাহলে নিশ্চয়ই সফট আছে, যার কারণে ছাড়িয়ে গেল। এদিকে দেখো রাইসটা বেশ ঝুরঝুরে, বা বিরিয়ানি দারুণ এখানে স্মেল আসছে, মানে পেঁয়াজ আছে, শশা আছে, আর আলু, আলুটা দেখতে পাচ্ছ চাপ দিতেই ছাড়িয়ে গেল, কতটা সফট দেখতে পাচ্ছ, আলু ভীষণ সফট, মূলত মশলা ঠিকঠাক ঢুকেছে। চিকেনটা দেখবো, যেটা মেন আকর্ষণ, সব জায়গায় চিকেন কিন্তু সফট হয় না, তো দেখা যাক এই রয়েস জায়গা রেস্টুরেন্টে এখানে চিকেন কতটা সে বিষয়ে পাস করে, চিকেন সফট আছে। দেখো এটা উইংসের পিস নিলাম, কিন্তু সেই তুলনায় চিকেন কিন্তু সফট আছে, ছাড়িয়ে চলে আসছে। এবার দেখো সত্যি অসাধারণ লাগছে, ওভারঅল এই বিরিয়ানিটা যে খাচ্ছি দারুণ বিরিয়ানি, এক কথা অসাধারণ, 120 টাকা হিসেবে দারুণ। এবার আমরা চিকেন চাপ এবং মাটন বিরিয়ানিটা আমরা দেখিয়ে দেবো। এই দেখো 120 টাকার চিকেন বিরিয়ানির সাথে এরকম একটা 50 টাকার চিকেন চাপ, দেখুন এটা 50 টাকার চিকেন চাপ, বিশ্বাস হচ্ছে? দেখতে পাচ্ছ কেমন সফটনেস, কেমন সফটনেস দেখতে পাচ্ছ? চিকেন চাপের গ্রেভিটা টেস্ট করে দেখলাম, এত সুন্দর, এত অথেন্টিক করেতে বানানো, মানে দাদা বলেছে যে বেশি আইটেম আমার টার্গেট না, কম আইটেম আছে, কিন্তু যে আইটেমটা আমি করবো সেটা যেন খেতে সুন্দর হয়, বেস্ট আইটেম হয়। দাদা রেগুলার বেটার থেকে আরও বেটার ট্রাই করার চেষ্টা করছে, তো সত্যি বলছে এটা একটা অসাধারণ চিকেন চাপ, আমাদের টেস্ট লেগে অসাধারণ টেস্ট। আর এই যে সাথে যে চিকেন বিরিয়ানি, এই চিকেন বিরিয়ানির সাথে এই চিকেন চাপটা নিলে ব্যাপারটা একদম জমে যাবে, একদম সত্যি জমে যাবে। মাটন বিরিয়ানিটা দেখানোর পালা, এই যে দেখতে পাচ্ছ না মাটনের পিসটা দেখতে পাচ্ছ, 200 গ্রামের ওয়েট হবে মাটনের পিসটার। আর দাদা বলছে এই 200 গ্রামের মাটনের পিস দিয়ে 250 টাকা মাটন বিরিয়ানি। এবার আমি এক সাইড দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি যে মাটনটা কতটা সফট আছে কিনা, দেখো ছাড়িয়ে আসছে, হাত দিতেই ছাড়িয়ে আসছে, যেখান দিয়ে দেবো ছাড়িয়ে আসছে, দেখতে পাচ্ছ কতটা সফট আছে। তো সত্যি বলতে যে মাটন বিরিয়ানি বলো বা চিকেন বিরিয়ানি বলো, অসাধারণ টেস্ট, দারুণ, এক কথা অসাধারণ, এ ওয়ান বিরিয়ানি। তো অবশ্যই একবার আসো এই রয়েস জায়কা রেস্টুরেন্টে, আর একবার হলেও টেস্ট করে যাও এখানের বিরিয়ানি তোমার কেমন লাগে, ভেরি অথেন্টিক হয়েতে বানানো হয়, কম আইটেম আছে, কিন্তু যে আইটেমগুলো আছে প্রত্যেকটা সুন্দর করে বানানো আছে, শুধু টেস্টটাই মানে মুখে দিলে একবার টেস্টটা একেবারে এতটা সুন্দর যে মুখটাই জমে যাবে, মন ভরে যাবে, দিন খুশ হয়ে যাবে, দামেও কম আছে কিন্তু একটা জিনিস, যেটা কিন্তু আনলিমিটেড রাইস এবং আনলিমিটেড আলু আছে, যে তুমি একবার খেয়ে শেষ করলে আবার রাইস নেবে, আবার একটা আলু দেবে, কিন্তু চিকেন বা মাটন একবারই দেবে কিন্তু। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমি এরকম বিরিয়ানি মিস করা যায় না, আমি খেতে থাকি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রেগুলার নতুন নতুন আইটেম ট্রাই করতে থেকো আমার মতো। আর আমি যেটা বলি,
কম খাও কিন্তু ভালো খাও। দেখো বিরিয়ানি তো খাওয়া হয়ে গেল, সত্যি বলতে বিরিয়ানি লেগেছে অসাধারণ। এখন দাদার সাথে আমি কথা বলবো, দাদা বিরিয়ানি ছিল অসাধারণ, দারুণ টেস্ট ছিল। মানে 120 টাকা হিসেবে এমন বিরিয়ানি সচরাচর কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো তুমি এত সুন্দর বিরিয়ানিটা করছো কি করে? আর সত্যি বলতে যে চিকেন চাপের যে গ্রেভিটা ওইটা অসাধারণ লেগেছে, আমার দারুণ লেগেছে এটা। তো এত সুন্দর এত কম দামে কি কি করে পাচ্ছ তুমি? লাভ কম পাচ্ছ না রে, রাধুনি খুঁজে নিয়েছো কোথা থেকে? থাকে কদম্ব গেছি, আগে কাজ করতো দাদা বৌদিতে, আগে দাদা বৌদিতে কাজ করতো। দাদার এই যে বিরিয়ানি রাধুনি সে আগে কাজ করতো দাদা বৌদিতে, খুবই অভিজ্ঞ একজন মানুষ, হাতের কাজ খুবই সুন্দর, যার কারণে বিরিয়ানির টেস্টটা লেগেছে অসাধারণ লেগেছে। মানে তো আমি বলবো তুমি এই যে বিরিয়ানির কোয়ালিটি রেখেছো, এই কোয়ালিটি কিন্তু মেনটেন করে যাও। না আমি কথা দিচ্ছি ক্যামেরার সামনে, কোয়ালিটি তো মেনটেন করে, মানে দত্তপুকুরের যে বিরিয়ানি যত বিরিয়ানি আছে তার মধ্যে দাদার বিরিয়ানি বেস্ট রাখতে চাই। এসো, হ্যাঁ দাদা।